তারপর যদি আপনারা দেখেন যারা মদের মতো কাজের সাথে জড়িত, যেমন আমি সূরা মায়েদার 5 নম্বর সূরা 90 নম্বর যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ধারণের তীর, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো তোমরা ছেড়ে দাও। তাহলে আমরা দেখি যে মদ এটা হচ্ছে হারাম, মদ হচ্ছে হারাম, কিন্তু আমরা দেখি মদের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অনেক জায়গায় আমাদের কিছু মুসলিম ভাই বোনেরা তারা চাকরি করেন। যেমন বড় বড় রেস্টুরেন্টগুলোতে, অনেক হোটেলগুলোতে আপনারা দেখবেন সেখানে ওয়েটারের দায়িত্ব পালন করছে, ম্যানেজারের দায়িত্ব পালন করছে, তারা মুসলিম, তারা কালিমার পতাকা তুলে এসেছে, তারা মুসলিম, কিন্তু তারা এই ধরনের পেশাগুলোর সাথে জড়িত। অনেক সময় মদ সার্ভ করতে হয়, লোকজনকে দিতে হয়, আর দুঃখজনক হলেও সত্য যে আমি অনেক বছর আগে আমাদের একজন সংসদ সদস্যের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, যখন মদ নিষিদ্ধ করার ব্যাপারে একটা কথা উঠেছিল অনেক বছর আগে, তখন তিনি বলেছিলেন আমরা তো বিদেশিদেরকে কিছু খেতে দিতে পারি না, অন্তত একটু মদ খেতে দেই। চিন্তা করে দেখেন, অন্তত একটু মদ খেতে দেই তাদেরকে, আমরা তো আর ভালো কিছু খেতে দিতে পারি না, এমনটা বলেছিলেন একজন সংসদ সদস্য। আল্লাহ হেদায়েত দান করুন, এই ধরনের বক্তব্য এই ধরনের লিডারদের কাছ থেকে আসা উচিত নয়। চিন্তা করে দেখেন, মদ এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা আমি খতিবের বক্তব্য না, এটা কোনো হুজুরের বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এটা হারাম। সুতরাং এর সাথে জড়িত যত ধরনের উপার্জন আছে সবগুলোই হারাম। যদি আপনারা পড়েন তিরমিজির 1295 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে 10 ক্যাটাগরির মানুষের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন 10 ক্যাটাগরির মানুষ যারা মদের সাথে জড়িত, যারা মদ উৎপাদন করে, যারা ফরমাইশ দেয়, আদেশ করে, যারা মদ খায় পান করে, আর যারা সার্ভ করে, যারা এটার থেকে অর্থ উপার্জন করে, এই রকম 10 ক্যাটাগরির মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। সুতরাং আপনি যদি সার্ভ করেন, আপনি যদি পরিবেশন করেন, অথবা আপনার একটা গাড়ি আছে, আপনি নিশ্চিত জানেন যেটা দিয়ে মদ বহন করা হচ্ছে, আপনি তাকে ভাড়া দিতে পারেন না, যদি দেন তাহলে আপনিও এটার সাথে জড়িত। মদ যে বহন করবে তার উপরও আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। যদি আপনি দেখেন যে আপনাকে মদ সার্ভ করতে হচ্ছে, অনেক হালাল জিনিস আপনি সার্ভ করছেন, যেমন রেস্টুরেন্টগুলোতে যারা চাকরি করে, আপনি ভালো ভালো খাবার লোকজনকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, কিন্তু একটা অর্ডার এসেছে আপনাকে মদ সার্ভ করতে হবে, সেখানে আপনি চাকরি করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম, এটা আপনার জন্য হারাম, আপনাকে বিকল্প কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। আর মদের উৎপাদন, এটা থেকে যে লভ্যাংশ আসে, মাদকদ্রব্য থেকে যে লভ্যাংশ আসে, সেটা যারা খায় তাদের উপরও লানত করেছেন। এখন দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিম এবং অমুসলিম দেশগুলো বলেন তারা মদ থেকে ট্যাক্স নেয়, মাদকদ্রব্য যে সেবন করা হয় সেগুলোর থেকে তারা ট্যাক্স পান, এই কারণে তারা নিষিদ্ধ করেন না, এখানে একটা মোটা অঙ্কের টাকা পান। আমি এই বিষয়টা বুঝতে পারি না যে একদিকে তারা ট্যাক্স নেন, আরেকদিকে বলেন যে মদ খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি, আবার লাইসেন্স দেওয়া হয়েছে, এই পলিসিটা আমি বুঝতে পারি না যে এমনটা কেন করা হলো। একদিকে বলা হচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আবার অন্যদিকে মদের লাইসেন্সও দেওয়া হচ্ছে, এমনটা কেন আমি জানি না। তবে মদের এখান থেকে যদি কোনো ইনকাম আসে সেই ইনকামটা হচ্ছে হারাম। অনেকে বলেন যে মদ এটা আসলে অসুখ, মদ হচ্ছে আসলে এটা একটা অসুখ, যদি মদ একটা অসুখ হয় তাহলে এটা এমন একটা অসুখ যেটা বোতলে বিক্রি করা হয়, এটা এমন একটা অসুখ যেটা থেকে সরকার ট্যাক্স পান, এটা আমাদের দেশেরও হতে পারে অন্য দেশেরও হতে পারে, মদ এমন একটা অসুখ যেটা বিক্রি করে সরকার ট্যাক্স পান, আল্লাহ ক্ষমা করুন, এখান থেকে বের হয়ে আসা উচিত, এটা সম্পূর্ণরূপে হারাম।